বুঝলেন, রক্তকরবীতে নন্দিনী বলেছিল এসব তোমাদের বানিয়ে তোলা কথা। অধ্যাপক বলেন, বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা কেউ বা ভিখিরি। কেন এই কথা দিয়ে শুরু করলাম, তার কারণ আপাতত রাজ্যরাজনীতিতে সন্দেশখালি নিয়ে যেই ঘটনা তৈরি হয়েছে, যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, কোনটা ষড়যন্ত্র কোনটা সত্যি, এই সব মিলিয়ে মিশিয়ে একাকার কাণ্ড। আজ ঠিক ঘড়ির কাঁটায় সন্ধ্যে সাতটা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ এই বিষয়গুলো নিয়েই কথা হবে, সন্দেশখালি ইস্যু নিয়ে কথা হবে। এতদিন ধরে সন্দেশখালি ইস্যু নিয়ে যখন রাজ্যরাজনীতি একেবারে তোলপাড়, ঠিক সেই সময়তে একেবারে ভোটের প্রাককালে, বলা যেতে পারে পয়লা জুন, ভোট রয়েছে বসিরহাটে, তার আন্ডারে সন্দেশখালি। এবং সেখানে সেই সন্দেশখালি যখন তেভাগার আন্দোলনের প্রেক্ষাপট বিচার করে, সেই সন্দেশখালিতেই একসাথে গণ আন্দোলনও তৈরি হয়েছে 7 ফেব্রুয়ারি থেকে। এবং সেই 7 ফেব্রুয়ারি থেকে মহিলারা একত্রিতভাবে সমস্তভাবে গণ আন্দোলনের সম্মুখীন হয়েছেন এবং প্রকাশ্যে নানান রকম ইস্যু তুলে ধরেছিলেন। আর সেই ইস্যুকে কেন্দ্র করেই একেবারে গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছবি তুলে ধরেছেন তা সত্যি চক্ষু চড়ক গাছ করার মতো। এখন ঠিক সেই সব ইস্যু নিয়ে সন্ধ্যে সাতটায় অঞ্জনের সাফ প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, সন্দেশখালির ভাইরাল ভিডিও ষড়যন্ত্র নাকি গভীর সত্য? আমার দ্বিতীয় প্রশ্ন, গতকালের ভাইরাল ভিডিও সন্দেশখালি সমস্ত গণ আন্দোলনকে মিথ্যে করে দেয়? আমার তৃতীয় প্রশ্ন, 16 চাকরিহারারা আজ 4 দিন ধর্নায় বসেছে, সেই ইস্যু থেকে মোড় ঘোরাতেই কি এই রণকৌশল? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, 3রা মে তৈরি হওয়া চ্যানেল যদি সত্যি ভিডিও আপলোড করে থাকে, 4ঠা মে সমস্ত স্ট্রিং অপারেশন নিয়ে তোলপাড় রাজ্যরাজনীতি, এতটাই সহজ ক্যালকুলেশন? এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন। তারপর দেখুন, সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল রাজনীতি, আর এর মধ্যেই সামনে এসেছে ভাইরাল ভিডিও, যেখানে এক বিজেপি পুরো ঘটনাকে সাজানো বলে দাবি করছেন, এমনকি পুরোটাই শুভেন্দু অধিকারীকে মস্তিষ্ক প্রসূত বলেও দাবি করা হয়েছে। ভাইরাল এই ভিডিওতে সন্দেশখালি ঘটনা নিয়ে একটি স্টিং অপারেশন হয়েছে। এই স্টিং অপারেশনের ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্রাইম টিভি বাংলা। ওই ভিডিও নিয়ে দাবি করা হচ্ছে, বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালির গঙ্গাধর কয়াল বলেছেন পুরোটাই শুভেন্দু অধিকারীকে নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। আর এই ভিডিওটির মধ্যে যে কথোপকথন হয়েছে দেখুন। প্রশ্ন, শুভেন্দুদা তার লোকেদের নিয়ে টাকা পাঠালেন, মোবাইল পাঠালেন, সব রকমের সহায়তা করেছেন, খালি হাতে তো কিছু হয় না? গঙ্গাধর, না, খালি হাতে কিছু হবে না। প্রশ্ন, দাদা তুমি জানো তোমরা কি লেভেলের কাজ করেছো? রেপ হয় নাই তাকে রেপ বলে চালিয়েছো। গঙ্গাধর, শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি, উনি আমাদের সাহায্য করেছেন, শুভেন্দুদা বলেছেন এটা না করলে তাবড় তাবড় লোকেদের গ্রেপ্তার করা যাবে না, আমরাও এখানে দাঁড়াতে পারবো না। শুভঙ্কর গিরির ছেলেটা ভালো ছিল, কিন্তু টাকার গোলমালের জন্য ও পরে হটে গেল, ওই সবার ব্রেন ওয়াশ করেছিল। প্রশ্ন, গোটা বিষয়টা শুভেন্দুদা নিয়ন্ত্রণ করত? গঙ্গাধর, হ্যাঁ, উনি সব নিয়ন্ত্রণ করতেন। ওর পিএ একবার এসেছিল, পীযূষ নাকি যেন নাম, এখানে তো খুব একটা আসতো না, শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়াত। প্রশ্ন, শুভঙ্কর গিরিকে, ও তো এখানকার বিজেপি কনভেনর, ওই ব্রেন ওয়াশ করত? গঙ্গাধর, ও আমাকে দিয়ে বলাতো এটা করতে হবে ওটা করতে হবে, ধর্ষণের অভিযোগ কিভাবে কোথায় করতে হবে আমাকে বলে দিত, আমি সেই মতো কাজ করতাম। প্রশ্ন, মহিলারা রাজি হলেন কিভাবে, মিথ্যে অভিযোগ লেখাতে কে রাজি করালো? গঙ্গাধর, না বলেনি কেউ, আমরা যা বলেছি ওরা শুনেছে, ওদের বলেছিলাম যদি আপনারা অভিযোগ না লেখান তাহলে আপনাদের এই আন্দোলন সফল হবে না। প্রশ্ন,
আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন, দেখুন দাদা, এখন আপনার সঙ্গে আমার আড়াল করার কিছু নেই। গঙ্গাধর, এখন তো আড়াল আবডাল কিছু নেই, তাও তো ওরা হলে যে অ্যামাউন্ট আপনাদের বলতো আমি কি তা বলেছি? আমি বেশি বলিনি, আমার প্রয়োজন হলে আপনাদের বলবো। প্রশ্ন, মেয়েরা কি জবানবন্দি দিয়েছিল? কজন দিয়েছিল? রেখা ছাড়া আর কে দিয়েছিল? আপনার কাছে লিস্ট আছে? গঙ্গাধর, আছে সব লিস্ট, রেখা ছাড়াও অনেকে জবানবন্দি দিয়েছে। প্রশ্ন, আপনারা কি বলতে বলেছিলেন, কি শিখিয়েছিলেন? গঙ্গাধর, ওকে বলতে বলেছিলাম ধর্ষণ হয়েছে, ঘাবড়ে গিয়েছিল, সেটা বলতে পারেনি, শুভেন্দুদার কথাতেই সব করেছি, আমার মণ্ডল থেকে 10-15 জন মহিলা আছে। আলোচনায় ফিরবো। এই মুহূর্তে ঠিক আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অদিতি মৈত্র, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রাজু কর্মকার, তৃণমূল সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস সমর্থক। আপনাদের চারজনকেই নমস্কার এবং স্বাগত এক কথায় অঞ্জনের এই শোতে ট্র্যাক টিভি বাংলায়। আমার প্রথম প্রশ্নই থাকবে একেবারে তৃণমূল সমর্থকের কাছে। প্রশ্ন উঠছে, আপনারা ভিডিও ভাইরাল হওয়ার পরে, 3রা মে যে ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে হঠাৎ করে আপনারা জনসমক্ষে সেই ভিডিও আনলেন এবং বললেন যে বিজেপি এই এই কাজগুলো করেছে, সন্দেশখালি সম্পূর্ণটাই সাজানো গোছানো একটি ঘটনা। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন কী করলেন এতদিন ধরে তাহলে? আমার প্রশ্ন শোনা গিয়েছে? রাজুবাবু, আমার প্রশ্ন শোনা যাচ্ছে? আমার প্রশ্ন ছিল একেবারে প্রথমেই, আপনারা ভিডিও ভাইরাল হওয়ার পরে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিডিওকে ঘিরে তোলপাড় করে ফেলেছে ইতিমধ্যে রাজ্য রাজনীতি এবং বলছেন বিজেপির সম্পূর্ণ কর্মকাণ্ড, সন্দেশকারী ঘটনা, রটানো এবং সাজানো ষড়যন্ত্র মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এতদিন ধরে কী করলেন? দেখুন, এই ঘটনাটা সন্দেশকালীর ঘটনা সারা বাংলা এবং সারা দেশ দেখেছে। এটা একটা বিজেপির ব্লুপ্রিন্ট ছিল যেটা মানুষ এখন বুঝতে পেরেছে এবং যেটা জনসমক্ষে এটা প্রমাণিত যে টোটালটাই এটা বিজেপির করা। এবং সব থেকে নকলজনক ঘটনা যে ওখানে মহিলারা 7-8 মাস আগে যাতে মেডিকেল রিপোর্টে কোনো রিপোর্ট না আসে তার জন্য তারা কি করেছেন, 2000 টাকা দিয়ে ধর্ষণের কেসটা লঞ্চ করা হয়েছে। তো এই ধরনের যে নোংরামি, মানে আমরা জানতাম যে বিজেপি দুটো কার্ড খেলে, একটা হচ্ছে সাম্প্রদায়িকতার কার্ড আর তারপরে এই ধরনের যে মানে এত নিচে নেমে যে পলিটিক্সটা করবে এটা কিন্তু মানে অবিশ্বাস্য আর কি। মানে আমার প্রশ্ন ছিল পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায়? পুলিশ প্রশাসনে এতদিন ধরে কোনো ভূমিকা ছিল না, 144 ধারা জারি ছিল সেখানে, প্রশ্নটা সেখান থেকে ওঠে। রাজুবাবু, এতদিন ধরে পুলিশ প্রশাসন কি করলো? হঠাৎ করে আপনাদেরকে স্টিং অপারেশনের উপর কেন বেস করতে হচ্ছে? পুলিশ প্রশাসন এতদিন অবধি এত কিছু প্রমাণ করতে পারলেন না কেন? অনেক দিন ধরে চলছে তো গণ আন্দোলন। পুলিশ প্রশাসন তো পুলিশ প্রশাসন সেটা তো কাজ করছে এবং ডিউরিং ইলেকটোরাল কোড অফ কন্ডাক্টে তো যে রুলস প্রসিডিউর মেইনটেইন করতে হবে যে সেটা তো ইলেকশন কমিশনের আন্ডারে। এখন প্রশাসন বলতে তো ইলেকশন কমিশন সম্ভবত। আপনার প্রশ্ন, আমার প্রশ্ন হয়তো আপনাকে আমি বোঝাতে পারিনি বা আপনি আমার প্রশ্ন বুঝতে পারেননি। আমার প্রশ্ন থাকবে অদিতি ম্যামের কাছে। অদিতি ম্যাম, এতদিন ধরে তাহলে কি হচ্ছিল? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করাতে রীতিমতো রাজুবাবু অন্য অন্য দিকেও চলে যাচ্ছেন। আপনি কি মনে করেন সত্যি কি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন তৈরি হলো না? আর যদি সত্যি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেও, এটা কি একেবারে অস্বীকার করা যায় যে ঘটনা সন্দেশখালীতে হয়েছে? যদি সত্যি সেটা নাও হয়ে থাকে তাহলে গণ আন্দোলন কিসের প্রকাশ ছিল? সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে দিনে আপনারা সবাই দেখছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে দুর্নীতি হচ্ছে। পুলিশ প্রশাসনের কথায় আসি, এই সব মেয়েরা যারা এতদিন ধরে অত্যাচারিত হতো, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারতো না, শুধু তাই নয়, রাত বিরেতে তাদের তুলে নিয়ে গিয়ে ভাবে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার,
এবং তাদেরকে বিভিন্ন খাবার দাবার বানানোর জন্য তুলে নিয়ে যাওয়া। এই যে আমরা দেখেছি এখানে 200 উপর ভাইরাল ভিডিও, সেই অঞ্চলের পুলিশের কাছে কোনো রকম তাদের কাছে খবর ছিল না, এটা মানতে পারবো না। এবং সেখানে শাহজাহান শেখ যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছিল পুলিশ থানা তার অধীনে, পুলিশ এখন দাস, দাস তৃণমূলের দাসত্ব হিসেবে, দাস হিসেবে, দলদাস হিসেবে কাজ করছে। কারণ সারা একটা গ্রামের সমস্ত মানুষ, সমস্ত মহিলা, তারা প্রান্তিক মহিলা, তারা দিন আনে দিন খায় অত্যন্ত অভাবী ঘরের মহিলা, স্বল্প শিক্ষিত মহিলা, তারা যেভাবে জন প্রতিরোধ, জন রোষ করে তুলেছে, তারা যেভাবে প্রতিবাদ করছে, এটা কি কখনো ফেক হতে পারে বলে মনে হয়? যদি ফেক হয়, আপনাদের কথায় ধরে নিলাম যেটা ফেক বিজেপি করেছে, তাহলে বিজেপির এত বড় একটা সংগঠন সন্দেশকারীতে ছিল, তা সত্ত্বেও সেখানে শাহজাহান শেখের মতন লোকেরা দাপুটের সঙ্গে রাজনীতি করতো? এই যে এতগুলো মহিলাকে জড়ো করা, তার মানে সংগঠনটাকে স্ট্রং হতে হবে। একটা শক্তিশালী সংগঠন না হলে তারা তো তৃণমূলের এগেনস্টে বলবে না। তাহলে এত বড় সংগঠন বিজেপি কবে তৈরি করেছিল? আর যদি এত বড় সংগঠন হয়, তাহলে শাহজাহান মোল্লার মতন লোকেরা কি করে এত তাড়াতাড়ি মানে রাতারাতি এত বিশাল নামজাদা লোক হয়ে গেল? এবং সেখানে পুলিশ সবকিছু কিছুই জানে না, তারা কর্তব্যরত পুলিশ, তারা কিচ্ছু জানে না। এত দুর্নীতি হচ্ছে, শাহজাহান মোল্লা লোকের জমি কেড়ে নিচ্ছে, মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে রাত বিরেতে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, যেসব এমনকি তাদের হাজবেন্ডদের বলে দিচ্ছে বউকে পাঠিয়ে দাও। কোনোভাবে পুলিশের কাছে কোনো খবর ছিল না, এটা মানতে পারবো না। এবং আমি আসবো আপনার কাছে, এবার সন্ধিবা ম্যামের কাছে আসবো। সন্ধিবা ম্যাম, যে ঘটনা ঘটেছে সন্দেশখালী নিয়ে এতদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, হঠাৎ করেই একেবারে চৌঠা মে, তেসরা মে ঠিক একটা চ্যানেল খুলে গেল ইউটিউবে, এবং সেই চ্যানেল খুলবার পরে নতুন ভিডিও আপলোড হলো, এবং সেই ভিডিও আপলোড হওয়ার পরের দিনই চৌঠা মে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই ভিডিও পাবলিশ করছেন এবং বোঝাচ্ছেন যে সম্পূর্ণটাই বিজেপির ষড়যন্ত্র। প্রশ্ন, বিজেপির ষড়যন্ত্র না তৃণমূলের সত্যিই কোনো সততা বিচার করার চেষ্টা করছেন, সত্যতা বিচার করার চেষ্টা করছেন? তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি সত্যিই বড় প্রশ্ন উঠছে না? সন্ধিবা ম্যাম কী বলবেন? দেখুন, এখানে যারা আমার আগের পূর্ববর্তী বক্তা ছিলেন তারা সবাই পুলিশকে দোষারোপ করছেন, আমরা এখানে পুলিশকে দোষারোপ করছি না। পুলিশকে যেভাবে অর্ডার দেওয়া হবে পুলিশ সেইভাবে কাজ করবে। পুলিশ মন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে যেভাবে পুলিশকে অর্ডার দেওয়া হচ্ছে, সন্দেশখালী শুধুমাত্র একটা নিদর্শন মাত্র, গোটা পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় সন্দেশখালী হয়ে আছে। এবং যে ভিডিওটার কথা আপনি বলছেন, যেখানে বিজেপি মণ্ডল সভাপতি সেখানকার গঙ্গাধর কয়াল যে কথাগুলো বলেছে, এবার সন্দেশখালীর মহিলারা গিয়ে গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, বলেছেন উনি কে, উনি তো পাশে দাঁড়ানোনি আমাদের। সেখানকার সন্দেশখালীর মহিলারা ওনার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন এবং বলেছেন এই গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি এত বছর ধরে, এত দিন ধরে আমাদের পাশে এসে দাঁড়াননি, যে কথাটাও বলেছে। এবং আমরা দেখেছি ভিডিওটাতে বলেছে যে শুভেন্দু বাবু সবকিছু করিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু তো তৃণমূলের ব্রেন চাইল্ড, এবার শুভেন্দু বাবু অনেক কিছুই করতে পারেন, তৃণমূল বহুত কিছু করেছে, শুভেন্দু বাবু অনেক কিছু করতে পারেন। এবং তিনি যখন তৃণমূলে ছিলেন সেখানে তৃণমূলের ঝান্ডাটা কাঁধে নিয়ে কিভাবে এদিক থেকে ওদিকে কিভাবে অন্যান্য দলের সংগঠন নষ্ট করেছেন বা বিভিন্ন ধরনের কনস্পিরেসি উনি ক্রিয়েট করেছেন তৃণমূলের স্বার্থে, সে তো আমরা সবাই দেখেছি। এবং আজকের দিনেও যে শুভেন্দু অধিকারী তৃণমূলের ব্লু আইড বয় সেটা তো সবাই জানে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী থেকে থেকে বলছে যে ভাইপো জেলে যাবে, মমতা ব্যানার্জি জেলে যাবে, ভাইপো চোর, মমতা ব্যানার্জি চোর। আমাদের কথা হচ্ছে সেগুলো মিডিয়ার সামনে না বলে, এবং যে কথাটা উনি বলেছেন যে অভিষেক ব্যানার্জির লোকেরা সন্দেশখালীতে গিয়ে এই কাণ্ডগুলো করেছে, আমাদের কথা হচ্ছে যে আপনি সেগুলো মিডিয়াতে না বলে আপনি হাইকোর্টে একটা পিটিশন ফাইল করুন, আপনি এফিডেভিট দিন। এফিডেভিট দিলে দুধকা দুধ পানিকা পানি হয়ে যায়গা। আমাদের কথা হচ্ছে যে আমরা জানি সন্দেশখালীর মহিলারা তারা নিগৃহীত হয়েছেন শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং সামাজিকভাবে, এবং তাদের পরিবার এই যেভাবে ওনারা নিগৃহীত হয়েছেন তাদের পরিবার সেটা সাফার করছেন, মহিলারা তো সাফার করছেনই, তাদের পরিবাররা সাফার করছেন, তাদের যারা বড় আছে, বাচ্চাগুলো আছে তারা সাফার করছেন, যা বৃদ্ধ মা বাবারা আছেন তারা সাফার করছে। কিন্তু আমাদের কথা হচ্ছে তু তু মেমে করে এত বাতেলাবাজি না করে যদি অকাট্য প্রমাণ থাকে
তৃণমূল এবং বিজেপি সেই অকাট্য প্রমাণগুলো আপনারা কোর্টের সামনে তুলে ধরুন, কেননা মহিলারা কিন্তু তার আগে আমি জয়দেব বাবুর কাছে একটা প্রশ্ন রাখবো। জয়দেব বাবু, সমস্ত ঘটনাটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? তার কারণ যে ঘটনা সত্যি প্রকাশ্যে এসেছে, যদি সত্যি এর 1% সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু বিস্ফোরক তথ্য। তার কারণ 1 জুন এই বসিরহাটে লোকসভা ইলেকশন রয়েছে এবং সেখানে সেই পর্যায়ে দাঁড়িয়ে হঠাৎ করে এই বিস্ফোরক স্টিং অপারেশন, এবং তা যদি সত্য হয়, 1% যদি সত্য হয়, কি প্রভাব পড়তে চলেছে জয়দেব বাবু, কি মনে করেন আপনি? দেখুন, বর্তমান রাজনীতিতে তো এখন একটা খুব শব্দ প্রচলিত, ক্রোনোলজি। এখন এই ক্রোনোলজিটা আপনাকে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী বলছিলেন 356 ধারা পশ্চিমবঙ্গে জারি করা উচিত, 355 পশ্চিমবঙ্গে জারি করা উচিত, এবং জারি করা না হলে তিনি জারি করার মতন পরিস্থিতি তৈরি করবেন, প্রথম কথা। এবং গঙ্গাধর বাবুর সঙ্গে শুভেন্দু বাবুর ঘনিষ্ঠ বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও ভাইরাল, মানে গঙ্গাধর বাবুকে শুভেন্দু বাবু চেনেন না এটা বলতে পারবেন না, কারণ বিভিন্ন সময় গঙ্গাধর বাবুর সঙ্গে শুভেন্দু বাবুকে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আজকে কি দরকার ছিল সন্দেশ খালি সত্যি মিথ্যে, কারণ আপনিও ভিডিওর সত্যতা যাচাই করেননি, আজ পর্যন্ত কোনো মিডিয়াও বলেনি যে ভিডিওর সত্য, ভিডিওটার সত্যতা আমরা যাচাই করেছি, ভিডিওটা সত্য না মিথ্যে কেউ দাবি করছে না। অর্থাৎ পারসেপশন তৈরি করার প্রয়োজন ছিল, যেভাবে বিজেপি একটা পারসেপশন তৈরি করেছিল তার মূলে কুঠারাঘাত হয়ে গেছে কিন্তু পারসেপশনের জায়গায়। আজকে যখন আমি রাস্তা দিয়ে আসছি যাচ্ছি, সব জায়গায় আলোচনা হচ্ছে, দেখো তো বিজেপি কি কাণ্ডটা ঘটিয়েছে, বিজেপি এইভাবে কিন্তু এই এই করেছে বিজেপি, অর্থাৎ বলটা এতদিন ছিল তৃণমূলের কোর্টে, তৃণমূল বলটা পাঠিয়ে দিয়েছে বিজেপির কোর্টে। অর্থাৎ এবার বিজেপিকে জবাবদিহি করতে হবে যে এটা সাজানো ঘটনা বা এটা মিথ্যে ঘটনা, কারণ মানুষের পারসেপশনে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে পুরো সন্দেশকালীর ঘটনাটা সাজানো মিথ্যা এবং পয়সা দিয়ে শুভেন্দুবাবু করিয়েছে এবং শুভেন্দুবাবু এবং বাকিদের চক্রান্তে হয়েছে। তার আর একটা ক্রোনোলজি কি, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আসছেন, বারবার বিভিন্ন সভামঞ্চ থেকে সন্দেশখালী আক্রমণ করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে আর একটা নারী নিগৃহীতা, রাজ্যপাল যা মানে যিনি রাজ্যপালের শ্লীলতাহানি করেছে বলে দাবি করছেন যে মহিলাটি, তাকে নিয়ে কিন্তু একটা কথাও প্রধানমন্ত্রী বলছেন না, কারণ রাজ্যপাল তো কারুর নয়, রাজ্যপাল বিজেপিরও নয়, রাজ্যপাল তৃণমূলেরও নয়। তৃণমূল কিন্তু রাজ্যপাল যে শ্লীলতাহানি করেছে যে মহিলাটি, তার পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে বিভিন্ন ভাবে আক্রমণ করছে, ঠিক তেমন ভাবে যদি প্রধানমন্ত্রী রাজভবনে রাত্রিবাস না করে রাজ্যপালের বিরুদ্ধেও একইভাবে তোপ দাঁড়েন, তাহলে ব্যালেন্স হতো যে হ্যাঁ, সন্দেশখালীর মা বোনেদের জন্য যেমন চিন্তিত প্রধানমন্ত্রী, ঠিক তেমন ভাবেই রাজ্যপাল যদি কাউকে শ্লীলতাহানি করে থাকে সেই মহিলাটার জন্য প্রধানমন্ত্রী একইভাবে চিন্তিত, কারণ দুটোই অভিযোগ, কোনোটাই সত্যতা প্রমাণ হয়নি। সন্দেশখালীর মহিলারাও অভিযোগ করেছে, থানায় FIR করেছে, এই মহিলাটিও হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ করেছে, কারুরই অভিযোগ প্রমাণিত হয়নি। তাহলে সন্দেশখালীর পাশে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী, অথচ রাজ্যপালের বিরুদ্ধে কোনো কথা বলছেন না, বা রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলাটি শ্লীলতাহানির অভিযোগ করেছে সেই মহিলাটার পাশে দাঁড়াচ্ছেন না, সেখান থেকেই কিন্তু মানুষের মনে এটা বদ্ধমূল হচ্ছে যে রাজনীতি করার জন্যই বিজেপি এটা করিয়েছে। এবং দেখুন, একটা কথা, ভিডিও যে মিথ্যে নয়, তাহলে নারদার স্টিং অপারেশনের বিজেপিকে আজকে বলতে হবে শুভেন্দু বাবুর টাকা নেওয়ার ভিডিওটা মিথ্যে, তাহলে শুভেন্দু বাবু সহ বাকিদের টাকা নেওয়ার ভিডিওটা মিথ্যে, এই যে স্টিং অপারেশন ম্যাথিউ স্যামুয়েল করেছিল নারদার, সেটা মানুষের মনে কিন্তু বদ্ধমূল, তার ইম্প্যাক্ট আছে মানুষের মধ্যে, তারা এখনো কথায় কথায় বলে। অতএব ভিডিও জাল সর বিকৃত, কারণ 24 ঘন্টায় দেখুন আর একটা বাইটও গঙ্গাধর বাবু দিয়েছেন, তার স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ তো আমারই গলার সর, আমারই ছবি, তার কিছুক্ষণ পরেই তিনি পাল্টি খাচ্ছেন। একটা বড় সরু প্রশ্ন আমি রাখবো, প্রশ্ন উঠছে জয়দেব বাবু যে কথাটা বলার চেষ্টা করছেন বা তৃণমূল কংগ্রেস থেকে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে এতদিন ধরে বিজেপি বা কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদি প্রত্যেকে সন্দেশখালীকে প্রোপাগান্ডা বানানোর চেষ্টা করছিলেন এবং সন্দেশখালীকে আদতেও একটা ন্যাশনাল ইস্যু বানানোর চেষ্টা করা হয়েছে, যেটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন বাংলাকে কলুষিত করার চেষ্টা হয়েছে এবং 24 ঘন্টার আপনাদেরকে নিদানও দিয়েছে। এখনও পর্যন্ত আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো ক্ষমা চাওয়ার প্রেক্ষাপট তো তৈরি হয়নি, উল্টে আপনারা বলছেন ফেক ভিডিও, কী বলবেন? হ্যাঁ অদিতি ম্যাম, আপনাকে কী করেছি? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আপনার এই কথাটার আমি তীব্র প্রতিবাদ করি যে সন্দেশখালীর ভিডিওটা হচ্ছে ফেক ভিডিও, মহিলারা যে সাজানো গোছানো ঘটনা,
আজকে আমি আবার আবার রিপিট করছি কথাটা, ওখানকার প্রান্তিক যে মহিলারা, তারা প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে এসছে, এসে তারা বলছে তাদের চরিত্র হনন করা হয়েছে, তাদের দিনের পর দিন তারা অত্যাচারিত। এবং সেখানে আমরা 200 উপর ভিডিও দেখেছি, 200 উপর ভিডিও মহিলারা একদম সামনে এসে বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে, এমনকি পুলিশকে তারা বলেছে যে শাখা চুরি করে তা আপনার ঘোমটা দিয়ে বসুন, আপনাদের অধিকারগুলো আমাদের তুলে দিন, আমরা দেশ শাসন করবো, আমরা আইন শৃঙ্খলা বজায় রাখবো। তা সেখানে কোনো জায়গাতে এটা ফেক ভিডিও ফেক ঘটনা বলে মনে হচ্ছে না, সাজানো গোছানো ঘটনা বলে কোনো জায়গাতে মনে হচ্ছে না। আর কোন কোন লোককে কোন কোন মহিলাকে কত টাকা খাওয়ানো হবে যে তারা পুরো গ্রাম সিদ্ধ লোক এইভাবে তারা আন্দোলন করবে, প্রথম কথা। সেকেন্ড থিং হচ্ছে এই যে স্টিং অপারেশনের কথা বলছেন, এই যে স্টিং অপারেশন, এটা 2-3 তারিখে সম্ভবত উইলিয়ামস বলে একটা ইউটিউব থেকে এটাকে ভাইরাল করা হয়েছে। এবারে সেই চ্যানেলের প্রেক্ষাপটও আসবো, সেই চ্যানেলের প্রেক্ষাপটও আসবো, এবং সেই চ্যানেল নিয়ে একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও আপনাদের সামনে রাখবো। একেবারে 3 তারিখ, 3রা মে, ডেটটা মনে রাখবেন, আপনার কাছে আসছি অদিতি ম্যাম, আপনার কাছে আসবো 3রা মে। এই উইলিয়াম নামে, উইলিয়াম XY090 সামথিং আমি যদি খুব ভুল না করি, এরকম একটা চ্যানেল এস্টাবলিশ করা হয় এবং প্রথম ভিডিও আপলোড হয় এই স্টিং অপারেশনকে ঘিরে, যখন এখনও পর্যন্ত সেখানে ভিউজের সংখ্যা আমি লাস্ট যখন দেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, 144 জন সাবস্ক্রাইবার, একটা ভিডিও পাবলিশ হয়েছে 29,909 ভিউজ। জয়েন কবে করা হয়েছিল? 3রা মে 2024, আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে। পিসিআরকে বলবো এক্সক্লুসিভ এই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, এখনও পর্যন্ত কোনো মিডিয়া চ্যানেল এভাবে আপনাদেরকে দেখায়নি। প্রশ্নটা উঠবে এখান থেকেই, যে চ্যানেল 3রা মে 2024 সালে এস্টাবলিশ হলো, প্রথম ভিডিও আপলোড হলো, 144 জন সাবস্ক্রাইবার তৈরি হলো, ইউটিউবে অ্যানালগি কি এতটাই ইজি? এতটাই যদি ইজি হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে সাংবাদিক বৈঠককে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র উইলিয়াম নামে এই নন ভেরিফাইড এই চ্যানেলের ওপর বেস করে এত বড় একটা স্টেপ নিতে হচ্ছে? প্রশ্ন এখান থেকেই উঠছে। অদিতি ম্যাম আপনি কন্টিনিউ করুন। যদি এইটা যদি প্রমাণিত থাকতো তাহলে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তাদের তৃণমূল কংগ্রেসের নিজস্ব ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব ফেসবুক আছে, টুইটার হ্যান্ডেল আছে, সব জায়গা থেকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এটাকে প্রডিউস করতে পারতো। কিন্তু তারা কি করলো, তারা 3 তারিখে একটা হঠাৎ করে উইলিয়াম ধরে একটা চ্যানেল খুললো, সেই চ্যানেল থেকে স্টিং অপারেশনটা দেখানো হলো। কেন কি পরবর্তীকালে এটা যদি মামলা হয়, এটা সিবিআই ফাইন ফ্যাক্টরের কাছে যদি যায়, তারা যদি তদন্ত করে যে উইলিয়ামটাকে, তারা কোনো প্রমাণ থাকবে না, প্রমাণ খুঁজতে খুঁজতে টাইম পাস হয়ে যাবে। আমি এই প্রশ্ন নিয়ে একেবারে তৃণমূলের কাছে আসবো, রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, এই প্রশ্নের উত্তর আপনি কি দেবেন? শুধুমাত্র উইলিয়াম একটা নামকে সামনে রেখে পেছনে কি অন্য কোনো গেম প্ল্যান? দেখুন, এইটা ভিডিও তো ক্লিয়ারলি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখানো হয়েছে। আর এটা এটা যে বিজেপির একটা মানে প্ল্যানিং, সেটা হচ্ছে যে বাংলায় মানে সন্দেশখালী যে ইনসিডেন্ট, এই ইনসিডেন্টকে সামনে রেখে সারা বাংলায় যে একটা তৃণমূলের মানে ঘর খালি করার যে একটা প্রবণতা মানে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা আজকে সারা বাংলার মানুষ দেখছে যে আজকে সন্দেশখালী। রাজবাবু, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক থাকছে, আপনাকে প্রথমবার প্রশ্ন করেছি তখনও আপনি অন্যদিকে চলে যাচ্ছিলেন, এবারও আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরটা ভালো করে দিন, প্রশ্নটা ভালো করে শুনে নিন রাজুবাবু। আমার প্রশ্ন হচ্ছে, উইলিয়াম নামে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হলো, সেই চ্যানেলের ওপর বেস করে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, স্টিং অপারেশনের উপর বেস করে আপনারা এতটা সত্য কি করে বলছেন? প্রশ্ন তো এখান থেকেও উঠতে পারে, রাজনৈতিক মহলে বিজেপির পক্ষ থেকেও তো এই প্রশ্নটা উঠতে পারে, তখন আপনারা কি বলবেন? আপনাদের তো যথার্থ উত্তর থাকতে হবে। সেটা ভিডিও ভিডিও তো ভাইরাল হয়েছে এবং ভিডিওর সত্যতা তো মানে পরবর্তীকালে আপনারা যাচাই করেন, যিনি ভিডিওর সত্যতা কিছুক্ষণ আগে জয়দেববাবু বললেন যে মিডিয়া সত্যতা যাচাই করেনি, আপনারাও সত্যতা যাচাই করেননি? আর যদি সত্যি সত্যতা যাচাই করে থাকেন তাহলে কংক্রিট বলতে পারছেন তো যে কথাগুলো অত্যন্তভাবে সত্যি? রাজুবাবু, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার প্রশ্ন বোঝা গেছে? সেটা তদন্ত করে দেখা হবে, ভিডিওর সত্যতা অবশ্যই এটা তদন্ত করে দেখা হবে। আমার আমার প্রশ্ন একই জায়গাতেই রয়েছে রাজুবাবু, আপনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, আমার প্রশ্ন একটা জায়গাতেই রয়েছে, যে উইলিয়াম নামে এই ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই ইউটিউব চ্যানেলের সত্যতা কতটা?
একটা ভেরিফাইড নয় সেরকম একটা চ্যানেল থেকে একটা স্টিং অপারেশন করা হয়েছে, সেটার উপর বেস করে আপনারা সাংবাদিক বৈঠক করছেন। প্রশ্নটা এখান থেকে উঠছে, রাজুবাবু আপনারা কি শুধুমাত্র স্টিং অপারেশন একজন যার যিনি ভেরিফাইড নয়, যে চ্যানেল ভেরিফাইড নয় তার উপর বেস করেই করছেন? আপনারাও কি সত্যতা যাচাই করেননি মিডিয়ার মতো, যেটা আমাদের উপর কালিমা লিপ্ত হচ্ছে যে আমরা ভিডিওর সত্যতা যাচাই করিনি? কি বলবেন? এবং ভিডিওটা পরবর্তীকালে এটার দেখা হবে এবং সত্যতা যাচাইয়ের জন্য তার জন্য যা পদক্ষেপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিল একবার শোনাবো। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। জবারানী সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানিই না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। এখানে সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলোও তারা রাখিয়েছিল, রোবট নামিয়ে দিল এনএসজি কে বলে, পুরোটাই পরিকল্পিত। এরা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সবাই শুনলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বললেন 48 ঘন্টার নিদান, এবং সেখানে বিজেপিকে প্রকাশ্যে একেবারে সাংবাদিক বৈঠকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আপনাদেরকে বললেন যা কিছু হয়েছে সবটাই ষড়যন্ত্র, এবং এতদিন ধরে সন্দেশখালী কাণ্ডে যা যা ঘটেছে, পরপর সাইমুলটেনিয়াসলি যা যা ঘটনা ঘটেছে, সে সবই আলটিমেটলি বিজেপির ষড়যন্ত্র। বলুন অদিত ম্যাম, কী বলবেন? এই কথা বলার জন্য চৌর্যবৃত্তির অত্যন্ত বারবারন্তর জন্য তাকে কান ধরে উদ্ঘোষ করাচ্ছি, তারপরে বিজেপি আসবে। প্রথমেই বলবো চৌর্যবৃত্তি উনি যে বারবারন্ত করছেন এবং অন্যায় করছেন তার জন্য ওনাকে কান ধরে। না না অদিত ম্যাম প্লিজ, ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়। হ্যাঁ ব্যক্তিগত আক্রমণ কিন্তু উনি নরেন্দ্র মোদীকে অমিত শাহকে করছেন, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি বলছি না, বারবার আমাদের নেতাদের ব্যক্তিগত আক্রমণ করতে। প্রথম কথা আমাকে একটু বলতে দিন, আজকে যদি সেটা প্রমাণিত থাকতো হাইকোর্টে কেন নিয়ে যাচ্ছে না? কথায় কথা তো আইনের দ্বারস্থ হয়, নিয়ে যাক না হাইকোর্টে এই অপারেশনটা, স্টিং অপারেশনের ভিডিওটা হাইকোর্টে নিয়ে যাক, সেখানে গিয়ে প্রমাণ করুক। একটা উইলিয়ামস বলে রাতারাতি চ্যানেল খুলে ওখান থেকে কেন এটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে? তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কেন ডিস্ট্রিবিউশন হচ্ছে না? তাদের টুইটার আছে, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব পেজ আছে তৃণমূল কংগ্রেসের, যেটা অল ইন্ডিয়া বলে আদৌ না, একটা আঞ্চলিক দল যাই হোক, সেটা বিষয়ে আমি আসছি না, সেখান থেকে কেন ডিস্ট্রিবিউশন হচ্ছে? এটা হলো প্রথম কথা। এবং এটাকে প্রমাণ করার জন্য তো হাইকোর্ট আছে, ওরা তো কথা কথা সুপ্রিম কোর্টে চলে যায়, সেখানে হাইকোর্টের ডিভিশনের বেঞ্চ থেকে এটাকে দেখা, এটাকে প্রমাণ করুক, এটা যদি সত্যি হয় এটাকে প্রমাণ করুক। এবং পরিষ্কার কথা, এই যে অন্যায়ভাবে যে অত্যাচার হয়েছে সন্দেশখালীর মেয়েরা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে দেখেছে, শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এটাকে দেখে ধিক্কার জানিয়েছে। আগামী দিনে এটা ইভিএম বক্সে তার এফেক্ট করবে, জনগণ এফেক্ট দেবে ইভিএম বক্সে, সেই ভয় রাতারাতি একটা একটা হঠাৎ করে একটা চ্যানেল খুলে, উইলিয়ামস নামে একটা চ্যানেল খুলে এখন কে অযোগ্য কে যোগ্য সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই ব্যাপারগুলোকে কি সত্যি জলঘোলা করবার জন্য এতদিন ধরে মিডিয়া কভারেজ দিচ্ছিল বলেই কি তাহলে সামনে এই পর্দাটা আনা হচ্ছে? আপনি কি মনে করেন সন্দীপা ম্যাম? এই সন্দেশকারীর স্টিং অপারেশন, ভাইরাল ভিডিও, এই সব ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচন্ড হচ্ছে, প্রচন্ড ভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। ইসারকে বলবো সেটা আমি সরব করতে, প্যানেলিস্টদেরকে একটু কাইন্ডলি আপনারা আমাদের মিউট করে রাখুন। হ্যাঁ আপনি আবার প্রশ্নটা করুন কাইন্ডলি। আসবো রাজুবাবু, রাজুবাবু আপনি আপনার সাউন্ড ঠিক করুন, আমি সন্দীপা ম্যামের কাছে আসবো। সন্দীপা ম্যাম যে প্রশ্নটা করেছিলাম, 26,000 প্রায় 25,753 জনের চাকরি গিয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তাদের চাকরিগুলো, এবং তারা 4 দিন ধরে ধর্নায় বসে রয়েছে ধর্মতলাতে, এবং সেই পর্যায়ে শুধুমাত্র জলঘোলা পরিস্থিতি তৈরি করবার জন্যই কি এই স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হওয়া জিনিসগুলোকে সামনে আনা হচ্ছে? কি মনে করেন আপনি? না দেখুন, মাছ থাকতে শাকের প্রয়োজন পড়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে স্টিং অপারেশনই সামনে আসুক না কেন, আমরা তো নারদা কাণ্ডে স্টিং অপারেশনও আমরা দেখেছি, কিন্তু তাতেও কিছু প্রভাব পড়েছে কি?
কিছুই তো প্রভাব পড়েনি। সেই স্টিং অপারেশনটা বিজেপির দপ্তর থেকে বড় 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 একটা স্ক্রিনে দেখানো হয়েছিল, যাকে দেখা গেছিল যে শুভেন্দু অধিকারী যে টাকা নিচ্ছিল সেই শুভেন্দু অধিকারী এখন বঙ্গ বিজেপির মাথা হয়ে গিয়ে বসে আছে। না আমার বঙ্গ বিজেপির অবস্থা থেকে আমাদের করুণা হয়, ঠিক আছে এখন ওরা বলবে যে আমরা তো বিধানসভায় শূন্য, কিন্তু বিধানসভায় শূন্য হয়েও দেখুন আমাদের তো কোনো নেতার এগেনস্টে এরকম কোনো স্টিং ভিডিও নেই। এবং যতটা তৃণমূল করেছে যে জিনিসটা তৃণমূল যেটা প্রেস কনফারেন্সে দেখাচ্ছে এবং বেনামি একটা চ্যানেল থেকে সেটা আপলোড করা হয়েছে, এবার ব্যাপারটা হচ্ছে যদি সত্যি কিছু সেটার মধ্যে সত্যতা থাকে, যদি সত্যি সত্যতা থাকে তাহলে বলবো যে এই জিনিসটাকে অবিলম্বে অবিলম্বে সেটাকে মহামান্য হাইকোর্টের নজরে আনা নিয়ে আসা উচিত। এবং মহিলাদেরকে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, মহিলাদের মান সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে এবং একাংশে তো সেটা হয়েছে, যদি না হতো তাহলে শেখ শাহজাহানকে কেন বরখাস্ত করলো, যদি সেরকম না হতো তাহলে নেজাত থানার পুলিশ সেখানে কেন সক্রিয় ভূমিকা গ্রহণ করলো বিরোধীদের সেখানে ঢুকতে না দেওয়ার জন্য, সন্দেশখালীতে ঢুকতে না দেওয়ার জন্য, এবং নেজাত থানা কিভাবে গোটা সন্দেশখালীতে বড় একটা ভূমিকা পালন করে গেছে শেখ শাহজাহানদের মতন এরকম মাফিয়াদেরকে বাঁচাবার জন্য। এবং আমরা কংগ্রেস আজকে থেকে নয় বিধানসভার আগে থেকে বলে আসছি যে বসিরহাট যেটা বাংলাদেশ বর্ডারটা আছে সেটা হচ্ছে প্রচন্ড ভাবে একটা পোরাস বর্ডার এবং সেটা নারী পাচার, হিউম্যান ট্রাফিকিং, বাচ্চা বাচ্চা মেয়েদের পাচার করার জন্য হটবেড হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে সেখানকার এমপি নুসরাত জাহান সেখানে একবারও গিয়ে দেখলো না, এবং এমপি ছাড়ুন এই যে অভিষেক ব্যানার্জি বড় বড় বাতেলা মারছে একটা চ্যানেলের কোনো একটা কিছু ভিডিও দেখিয়ে, আমি বলবো না যে কোনো একটা কিছু ভিডিও, নিশ্চয়ই কিছু তো একটা সত্যতা আছে, না হলে ভিডিওটা বানাবে কি করে? এবার সেটা মহামান্য হাইকোর্ট সেটা বিচার করবে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ওই অভিষেক ব্যানার্জি কতবার সন্দেশখালীতে গেছেন, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গেছেন, ওনাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, শুভেন্দু অধিকারী কিভাবে ঢুকে গেল নেজাত থানার পুলিশের নজরে সেটা আমাদের প্রশ্নের বিষয়, সেখানে ভারতের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি ঢুকতে পারেননি, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী নেতা তিনি কি করে ঢুকে গেলেন শুভেন্দু অধিকারী, সেটাও বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন। আমাদের কথা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে আমরা বলবো যে আপনি একটা কাজ করুন, এরকম ভাবে শুভেন্দু অধিকারীর রাস্তা ফলো করে ওই মিডিয়াতে গিয়ে বাতেলা না মেরে সোজা এই ভিডিওটা নিয়ে হাইকোর্টে যান, সন্দেশখালী নয়া মোড়, দুধ কা দুধ পানি কা পানি অনেকবার বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে কোথায় দুধ কোথায় জল আর কিভাবেই বা এই দুটোকে আলাদা করা যায়, এটা নিয়ে একটা সব থেকে বড় প্রশ্ন হয়ে গেছে এবং এটা লাখ টাকার প্রশ্ন। তার কারণ কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার থেকেও বড় প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে কী এফেক্ট ফেলছে। আমি একটা পোলিং করেছিলাম এবং সেই পোলিংয়ে কি বেরিয়ে এসছে সেটা আপনাদের সামনে তুলে দেবো, কিন্তু তার আগে জয়দেববাবুর কাছে আসবো। জয়দেববাবু, আপনি কি মনে করেন সন্দেশখালী ঘটনা যা তৈরি হলো এবং সেই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যে ইস্যু সামনে আসছে ভোটের ক্ষেত্রে ঠিক কী এফেক্ট পড়বে? আপনাকে প্রথমে এই প্রশ্ন করেছিলাম, আবারও জানতে চাইছি ভোটের নিরিখে পয়লা জুন এর কোনো প্রভাব পড়তে পারে কি? রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কী মনে করেন? ঘটনাটার আগে পর্যন্ত প্রভাবটা পড়লেও পড়তে পারত বিজেপির পক্ষে, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যদি আপনি মানুষের পালস বা নার্ভ যেটা আপনি পোলিং করেছেন নিশ্চয়ই আমি আশা করব সেখানেও একই বার্তা উঠে আসবে যে মানুষ বুঝতে পেরেছে বিজেপির এটা চক্রান্ত। তার কারণ গঙ্গাধর বাবু, আভা দেবী, প্রত্যেকটা ক্রোনোলজি মিলছে এবং শুভেন্দু বাবুর সঙ্গে গঙ্গাধর বাবুর যে সম্পর্ক যোগাযোগ সেটা মিলছে, প্রধানমন্ত্রীর ক্রমান্বয়ে শুধুমাত্র সন্দেশখালীকে আক্রমণ যেখানে প্রাঞ্জল রেভান্নার হয়ে প্রচার করেন উনি, যিনি যারা 2000-3000 মহিলাকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তাদের হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই প্রাঞ্জল রেভান্নার জন্য ওনার বুক কাঁদে না, উনি সেই মা বোনেদের জন্য দুঃখ প্রকাশ করেন না যেখানে প্রাঞ্জল রেভান্নার জন্য উনি প্রচার করেন, কিন্তু ওনার শুধু বুক কাঁদছে সন্দেশখালী কাণ্ডে। এবারে বিজেপি প্রকাশ করুক না যে গঙ্গাধর বাবু বিজেপির কেউ নয়, গঙ্গাধর বাবু বিজেপির মণ্ডল সভাপতি নয়, এটা প্রমাণ করুক মানুষের সামনে, তবে তো মানুষের মনে পারসেপশন ক্রিয়েট হবে। দেখুন রাজনীতি হচ্ছে ইমোশনের খেলা,
ইমোশন এবং মানুষের ধারণার উপরে মানুষ ভোট দিতে যাবে। মানুষের সামনে এখন হচ্ছে যে আভারানী দেবী ভিডিওতে বলছে এক, পরক্ষণেই পর উল্টো কথা বলছে। এই গঙ্গাধর বাবু বলছেন 24 ঘন্টার একটা বৈদ্যুতিন চ্যানেলে বলছেন যে হ্যাঁ আমার কণ্ঠস্বর আমার ছবি, আবার পাল্টি খাচ্ছেন। এবং গঙ্গাধর বাবু কি সত্যি বিজেপির মণ্ডল সভাপতি নয়? সেটা আগে বিজেপিকে প্রমাণ করতে হবে যে বিজেপির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, বিজেপির কোনো পদেও নেই, তাহলে মানুষের বিশ্বাসযোগ্যতাটা আসবে। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিওতে আপনার কাছে আসবো, কিন্তু এই বিষয়ে সুকান্ত মজুমদার কি বলেছে একবার শোনাবো। হচ্ছে ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এটা হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা। আপনারা একটা ভিডিওর কথা বলছেন না, 700 এফিডেভিট হয়ে গেছে যে সেটা তো বলছেন না, 700 জন এফিডেভিট করে বলেছে আমাদের সাথে কারো মলেস্টেশন হয়েছে, কারো রেপ হয়েছে। একজন মহিলা হাইকোর্টের বিচারপতির সামনে বলেছে যে তার বাক তাকে 15 দিন ধরে তৃণমূল পার্টি অফিসে রেখে ধর্ষণ করা হয়েছে, কই সেটা তো বলছেন না আপনারা। এটা পুরোটাই হচ্ছে এতদিন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেক ঘটনা হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য আইপ্যাক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, তার থেকে বেশি কিছু নয়। আপনারা তার কথা বিশ্বাস করবে কি? একজন ক্যামেরায় কে বলে, সে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে, তাকে তার কথা বলা হচ্ছে। অথচ যে মহিলারা ভুক্তভোগী তারা এফিডেভিট করেছে, যে লোকটার জমি দখল হয়ে গেছে সে এফিডেভিট করেছে, তার কথা আপনি বিশ্বাস করবেন না? হাইকোর্টের সামনে এফিডেভিট করছে, সিবিআই সামনে এফিডেভিট করছে, কোনটা বেশি বিশ্বাসযোগ্য? সুকান্তবাবুর একটা কথা নিয়ে আমি আসবো অদিতি ম্যামের কাছে, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছে একবার শোনাবো। আমি আমি বলে দিয়েছি, আমি এক্স হ্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি, সে ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো, কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন, দাদা কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। বহিষ্কৃত পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবো, এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে, পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে, এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে, তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এ জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে। আমার সরাসরি অদিতি ম্যামের কাছে প্রশ্ন রয়েছে, সুকান্ত মজুমদার কি বলেছে নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। বুথ লেভেলে কোনো এক বুথ লেভেলের কর্মী যাকে চেনাও যাচ্ছে না, প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলতেন যে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে তাকে চিনতে পারছেন না, বিজেপির ক্ষেত্রেও কি একই রকম ইউজ হচ্ছে আজকাল যে যখনই উনি ফেসে যাচ্ছেন তখন বুথ লেভেলের কর্মী চেনা যাচ্ছে না? সুকান্ত মজুমদার চিনতে পারছেন না, নিশ্চয়ই আমার শোনার ধৈর্য রয়েছে, নিশ্চয়ই আপনি বলুন, প্লিজ বলুন। আমাদের সুকান্ত মজুমদার আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি, এবং তার পক্ষে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে প্রত্যেকটা কার্যকর্তাকে চেনা তার পক্ষে সম্ভব, তিনি সংগঠন চালান, তার নিজে তার আন্ডারে অনেক লোক আছে, তার আন্ডারে লোক আছে, এইভাবে আমরা সংগঠনের পর্যায়ক্রমে আমাদের সংগঠনটা চলে, সাংগঠনিক যে পদগুলো, তা সেইভাবে আজকে যেভাবে আজকে তো প্রত্যেকে জানে এটা, আজকে কোনো এক ওদের যদি এটা যদি প্রমাণিত হতো তাহলে ওটা হাইকোর্টে নিয়ে যেত, কথায় কথায় যারা সুপ্রিম কোর্টে চলে যায় তারা একটা উইলিয়ামস বলে রাতারাতি একটা সেটা থেকে
ইনস্টিটিউশন করলো, এটা তো পুরো ফেক ভিডিও। এবং গঙ্গাধর গোয়াল যার কথা বলা হচ্ছে তার কথাবার্তার ধরনটাই আলাদা, তিনি গ্রাম্য পদ্ধতিতে কথা বলেন, যেভাবে কথা হচ্ছে সেইভাবে উনি কথা বলেন না, আমি তাকে চিনি, তিনি গ্রামের টানে কথা বলেন এবং সে পুরোপুরি কমপ্লেন দায়ের করেছে, এটা অনেক দূর পর্যন্ত যাবে, তদন্ত অনেক দূর। তাহলে উনি 24 ঘন্টায় দিলে, তাহলে তুমি উনি স্বীকার করলেন কেন আমার ভয়েস আমার ভিডিও সংবাদ মাধ্যমে বলেছেন তো উনি স্বীকার করেছেন, আর আপনি এখানে বলছেন যে না এটা হয়নি। শুনিনি, আপনার প্রত্যেকে অনলাইনে রয়েছেন, এক এক করে বলুন, নাহলে শোনা যাবে না কারো কথা। বলুন অদিতি ম্যাম, বলুন, শেষ করুন। হ্যাঁ, উনি 100 বার বলেছেন যে ওনার ভয়েসটাকে বিকৃতি করে ওনার ভয়েসটাকে টেকনোলজির দ্বারা এটাকে পাল্টানো হয়েছে এবং তদন্ত করছে। এবার সন্দেশখালির ঘটনা যদি মিথ্যে হতো তাহলে সেখানে সিবিআই তদন্ত হতো না, সিবিআই তদন্ত হতো না, এই কোর্টে মামলা যেত না, এবং সেখানে অন্তত 250-300 ভিডিও আমরা দেখেছি যে মহিলারা ডাইরেক্ট একদম এবিপি আনন্দ বড় বড় চ্যানেলের সামনে তারা তুলে ধরতে সেখানকার ঘটনা আমরা সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সেখানে আমি পরিষ্কার বলছি যে এই ভিডিওর কোন ভিত্তি নেই, এই ভিডিওর যদি সত্যি সত্যি প্রমাণিত হলো তারা নিজেদের চ্যানেল থেকে, নিজেদের পেজ থেকে, নিজেদের ওয়েবসাইট থেকে ডিস্ট্রিবিউশন করতো রাতারাতি। চ্যানেল উইলিয়ামস যার কোনো প্রমাণিত থাকবে না, পরবর্তীকালে তদন্ত হলে কে উইলিয়ামস কোথা থেকে কে রিক্রুটমেন্ট করেছে কিছু প্রমাণ থাকবে তার জন্য উইলিয়ামস। বেশ বেশ বেশ, আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো, জয়প্রকাশ বাবু হাত তুলছিলেন, বলুন না। আপনি সুকান্ত বাবুকে বললেন যে উনি চিনতে পারছেন না, অথচ শুভেন্দু বাবু বলছেন উনি কলকাতায় পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন, মানে মিনিট টু মিনিট আপডেট থাকছে শুভেন্দু বাবুর কাছে, আবার সুকান্ত বাবু চিনতে পারছেন না গঙ্গাধর বাবুকে, এটা কি রকম বিচারিতা? গঙ্গাধর বাবুকে যে সুকান্ত বাবু চিনতেই পারছেন না, বুথ লেভেলের কর্মী, তার ডে টু ডে আপডেট, মিনিট টু মিনিট আপডেট শুভেন্দু বাবু দিয়ে দিচ্ছে যে কলকাতায় পৌঁছে গেছে, সিবিআই অফিসে যাবে, আমরা অনেক দূর পর্যন্ত যাব। তার মানে গঙ্গাধর বাবুর কে অস্বীকার করা যাচ্ছে না, তাহলে গঙ্গাধর বাবুর ভিডিওটাকে অস্বীকার করবেন কিভাবে? তৃণমূলের যে অ্যাডভান্টেজটা পাওয়ার ছিল তৃণমূল কংগ্রেস সেই অ্যাডভান্টেজটা পেয়ে গেছে, কারণ তৃণমূল কংগ্রেস এখন এটা এস্টাবলিশ করে দিয়েছে যে এটা এক এক করে এক এক করে প্লিজ এক এক করে কারো কথা কেউ শুনতে পাচ্ছেন না, ওভারল্যাপ করছে, প্লিজ আমি দুজনকেই বলবো, না হলে আমি দুজনকেই থামিয়ে দেবো, প্লিজ এক এক করে কথা বলুন বারবার। বেশ, আমি এখানে দুজনকেই থামাবো, আমি এখানে দুজনকেই থামাবো, আপনার কথা শুনছেন না, আপনার দুজনকে আমি থামাবো, আমি চলে যাবো সরাসরি সন্ধ্যা ম্যামের কাছে। সন্ধ্যা ম্যাম, আপনি কি মনে করেন এই ভিডিও সত্যি ফেক নাকি সত্যি, কোনটা মনে করেন আপনি? এক এক কথায় জানতে চাইবো আপনার থেকে সন্ধ্যা ম্যাম, আপনি কি মনে করেন ভিডিও ফেক নাকি সত্যি? প্লিজ জয়দেব বাবু, অদিতি ম্যাম, আপনাদের দুজনকে আমি বলছি, প্লিজ প্লিজ আমি সন্ধ্যা ম্যামের কাছে আছি, সন্ধ্যা ম্যাম আপনি বলুন না, প্লিজ আমি দুজনকেই বলেছিলাম থামার জন্য, অনেকক্ষণ আগে বলেছি, আপনারা প্লিজ থামুন, আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি, এক এক করে বলুন, আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, এতটুকু কোঅপারেশন আপনাদের থেকে প্রাপ্য, বলুন সন্ধ্যা ম্যাম আপনি বলুন। এই ভিডিও ফেক নাকি সত্যি আপনি কি মনে করেন, এক কথা জানার চেষ্টা করব। এটা মহামান্য হাইকোর্ট বলবে যদি তৃণমূল এবং বিজেপি দুটোই যদি এই কেসটাকে হাইকোর্টে নিয়ে যায়, আমি কি করে বলতে পারবো? আমি তো আইনজীবীও নই, আমি বিচারপতিও নই, আমি একটা দলের কর্মী সমর্থক এবং মুখপাত্র, সেটা তো আমি ডেফিনেটলি বলতে পারবো না। মহিলারা যখন নিগৃহীত হয়, তখন একটা মানসিক একটা ট্রমাতে ভোগে বাজে ভাবে, সেটা শুধুমাত্র শারীরিক অবমাননা বা শারীরিক লাঞ্ছনা শারীরিক এফেক্ট করে। এখানে আমি তৃণমূল এবং বিজেপি যারা প্রতিনিধিরা আছেন
তাদের দুজনকেই দেখছি আমরা, যে আপনারা খুব মারাত্মক ভাবে সেটাকে ভোটের বাক্সের আকার দিতে আপনারা প্রচন্ড ভাবে সেটাকে ব্যস্ত হয়ে গেছেন। বিজেপির যিনি প্রতিনিধি আছেন তিনি তো বলেই দিলেন যে মানুষ জবাব দেবে, ভোটের বাক্সে জবাব দেবে। দেখুন, এখানে যদি ভোটটা নাও থাকতো, ভোটটা নাও থাকতো, তাহলেও কিন্তু মানুষ বিভিন্ন উপায়ে জবাবটা দিত। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিকঠাক। আমরা একবার শুনে নেবো যে ভিডিও নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে সেই ভিডিওতে এক্স্যাক্টলি কি হয়েছিল, কি কি বলা হয়েছিল, ভিডিওটা শোনাবো। কি লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাও। সর্বপ্রথম জবানবন্দি কি সর্বপ্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সাত মাস আগে ঘটেছে না, ও কার কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে, কানো কান লিখছে তো সাত আট মাস আগে। কোথাও মেডিকেলে কিন্তু কিছুই মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে। যদিও ভাই ভিডিও সত্য যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, কিন্তু প্রশ্ন নানান রকম উঠছে। একেবারে অন্তিম লগ্নের দিকে এসেছি, নেটওয়ার্কের প্রবলেম থাকার জন্য হয়তো সবাইকে সঠিকভাবে সুযোগ দিতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি, সবাইকে এক মিনিট করে সময় সুযোগ দেবো স্ট্যান্ড পয়েন্ট রাখার। আমি প্রথম সুযোগ দেবো একেবারে রাজুবাবু। রাজুবাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, এই ভিডিওর সত্যতা যাচাই হবে সেটা আমরা কেউ করবো না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ভিডিওটা যেখানে বলা হচ্ছে ভারত তৃণমূলের নেতাদের যে ভাষণের কেসটা দেওয়া হয়েছে এবং মহিলাদেরকে জোর করে কেসগুলো দেওয়ানো, তার বিনিময়ে 2000 টাকা করে দেওয়া হয়েছে। তো বাংলার আমি বলবো যে বাংলার সংস্কৃতি মানে বাংলার মা বোনদের কতটা নিচে নাম প্রতিবাদ বাংলার মা বোনদের সম্মানার্থে যে প্রতিবাদটা করছে, আমি চাইবো বিজেপি এখানে তিনি আছেন এবং কংগ্রেসকে তিনি আছেন, ওনারাও দল যাতে এই প্রতিবাদটা করে। এবার আমি আমার আরেকটা জায়গা এই সন্দেশ খালিকে ইস্যু করে, বিজেপি একটা সাম্প্রদায়িক পার্টি এবং ধর্মটা ভালো করে চলতে যায়। আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আমি এবার সময় দেবো সন্দীপ ম্যামকে। সন্দীপ ম্যাম, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। না প্লিজ রাজুবাবু, আপনার সময় শেষ। সন্দীপ ম্যাম, আপনি বলুন। সন্দীপা ম্যাম, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আপনাদের একটাই কথা বলা যে ভোট থাকুক বা না থাকুক, যারা মহিলারা লাঞ্ছিত হয়েছেন, হত্যা হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা যেন যোগ্য ন্যায় পান এবং যারা দোষী তারা যেন যোগ্য শাস্তি পায়। সে শেখ শাহজানি হোক বা যদি বিজেপি এটা করিয়ে থাকে, সে বিজেপি বিজেপি যাদের নাম এখানে উঠে আসছে তারাই হোক, মহিলাদেরকে যেন বস্তু হিসেবে বা ভোট বাক্স হিসেবে যেন ব্যবহার না করা হয় বা যেন ধারণা না করা হয়, কেননা এটা বাংলা, আমরা এখানে মায়ের আরাধনা করি, মাতৃশক্তির পুজো করি আমরা। আমাদের কথা হচ্ছে বাংলার মহিলারা যদি একবার থেকে যায় সেখানে দাঁড়িয়ে, যারা জানে এবং বাংলার মহিলারা জানেন, সন্দেশখালীর মহিলারা জানেন খুব ভালো করে যে দুষ্কর্ম কারা করেছে বা যদি কেউ করিয়ে থাকে তারা করছে। সুতরাং এটাই বলবো, এটাই আমাদের বাংলার প্রত্যেকটা মা বোনের কাছে, প্রত্যেকটা পরিবারের কাছে, বাংলার 10 কোটি জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে দেখুন, এখানে যে কাদা ছড়াছড়িটা হচ্ছে সেটা কিন্তু তৃণমূল বিজেপিকে ছুটছে, বিজেপি তৃণমূলকে ছুটছে, কংগ্রেস এবং বামফ্রন্টের গাড়ি কিন্তু কাদা কিন্তু ছুটতে পারছে না। সুতরাং যদি আপনারা চান যে মহিলারা একটা ছাতার তলায় একটা মহিলা
মহিরুহের তলায় যে মহিরুহের তলায় মহিলা রাষ্ট্রপতি থাকবেন সেটার নাম কিন্তু একমাত্র কংগ্রেস এবং বাম। আপনারা এবার বিচার করুন কাদেরকে ভোট দেবেন, যে মহিলাদের গ্রেফতার করেছেন, যারা মহিলাদের বাড়ি অফিসে ডেকে নিয়ে পিঠে বানাবার ছল করে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন তারা, না যারা সেখানে ঘটনাগুলো ঘটিয়েছে, প্ল্যান মাফিক ঘটিয়েছে, যেটা এই সংক্ষেপে বা এরকম নিয়ে দেখা গেছে, স্টিং অপারেশনে দেখা গেছে, এই কথাগুলো বলছে তাদেরকে কেন মনে রাখবে? আপনার সময় শেষ সন্দীপ ম্যাম। এবার আমি আসবো একেবারে অদিতি ম্যামের কাছে। অদিতি ম্যাম, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। তাদের নিয়ে কেউ রাজনীতি করছে না, করতে পারবে না, মানে এটা খুব অসম্ভব ব্যাপার। কারণ 250-300 ভিডিও ভাইরাল হয়েছে, তারা নিজের মুখে বলছে। পুলিশ ঢুকলে পুলিশকে তারা রীতিমতো প্রতিবাদ করছে যে কেন পুলিশ তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না, তারা নিজেরা প্রতিবাদ করবে, তারা নিজেরা আইন হাতে তুলে দেবে। এই রকম প্রচুর ভিডিও, ওই মা বোনদের ভিডিও আমরা দেখেছি, সেখানে এটা কোনোভাবে সম্ভবই নয় যে উনি কেউ একজন বললেন যে 200 টাকার বিনিময় সেট করানো হয়েছে। আমিও একজন মহিলা এবং আমিও মর্মাহত, এই মহিলাদের নিদারুণ করুণ অবস্থার জন্য আমি মর্মাহত এবং আমিও দুঃখ প্রকাশ করি। আগামী দিনে এর প্রতিবাদ হোক এবং সেই মা বোনরা তাদের প্রাপ্ত সম্মান ফিরে পাক, এবং যারা অন্যায় করছে তাদের একদম কঠিন শাস্তি আমি দাবি করছি। কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, এই অন্যায় প্রতিবাদ হোক, যাতে আগামী দিনে আর কোনো জায়গায় কোনো ব্লকে কোনো মণ্ডলে শাহজাহান শেখের মতন গুন্ডারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং মেয়েদেরকে দুর্বল না ভাবতে পারে। এটাই হলো আমার শেষ কথা। বেশ, আপনার সময় শেষ। এবার একেবারে অন্তিম রণে চলে এসেছি, এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করবো জয়দেববাবু থেকে। জয়দেববাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, ইন্দোরে, খাজুরাহোয়ে এবং সুরাটে বিজেপি যে জঘন্যতম কাজ করেছে একটা একটা আসন জেতার জন্য, গণতন্ত্রকে যেভাবে ধর্ষণ করেছে, আজকে বাংলার মাটিতে দাঁড়িয়েও যদি এই নক্কারজনক ঘটনাটি বিজেপি ঘটিয়ে থাকে, কোনো মানুষ অবাক হবে না এবং মানুষ অবিশ্বাস করবে না। কারণ বিজেপি ভোট জেতার জন্য ডেসপারেট হয়ে গেছে। বিজেপি বিরোধীদের টাকা দিয়ে, ইভেন আপনি দেখুন, অমিত শাহ গান্ধীনগরে ভোটে দাঁড়িয়েছে, সেখানে নির্দল প্রার্থী যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে শাসানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, প্রার্থীপদ প্রত্যাহার করানো হচ্ছে। অর্থাৎ বিজেপি ডেসপারেট হয়ে গেছে 21টা লোকসভা জেতার জন্য। কারণ যেহেতু মোদি জানে যে এবারে আর ফিরে আসতে পারবে না, সেখানে বেশ। জয়দেববাবু, আমরা একেবারে অন্তিম লড়ে চলে এসেছি, সময় একেবারে শেষের পথে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ টাইপি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জলে জয়েন করার জন্য, যে কথা বলে আজকের এই শো শেষ করব। মূলত এই ভিডিও সত্যি ষড়যন্ত্র নাকি সত্য, এই বিচার সম্পূর্ণ দর্শকদের ওপর ছাড়লাম, এটা টোটালটাই এখন তদন্ত সাপেক্ষ। নজর রাখতে হবে এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায়, নজর রাখতে হবে টাইপি বাংলার পর্দায়, এক কথা অঞ্জলে। নমস্কার।